নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। 11 দিনের বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 23 সেপ্টেম্বর দেশে ফিরবেন মুখ্যমন্ত্রী। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে ইডির তলবে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজির হলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। বদলি হলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী, নতুন পুলিশ কমিশনার হচ্ছেন সি সুধাকর। ঘুমের ওষুধ খাইয়ে নাবালিকাকে দিয়ে মধুচক্র চালানোর অভিযোগে দুই মহিলাকে গণধোলাই দিল স্থানীয়রা। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা বাগডোগরা থানা এলাকায়। মাটিগাড়ায় মৃতা স্কুল ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে এসে বাগডোগরা বিমানবন্দরে নেমে একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। শিলিগুড়িতে ওয়ান ডিজিট লটারি চালানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ, আটক করা হয়েছে আরো তিনজনকে। বেহাল অবস্থা রাস্তার ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গঠমা বাড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। নকশালবাড়ি বেঙ্গাইজোত প্রাথমিক স্কুলের সামনে থেকে কফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকা খাদ্য ছায়া ক্যান্টিনের একাধিক সমস্যা নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রধান কার্যালয়ে বৈঠক আয়োজিত হলো। মাদারিহাটের মেঘনাথ সাহা নগর সংলগ্ন এলাকায় রেললাইনের ধার থেকে উদ্ধার হলো একটি বিশাল আকৃতির অজগর। আধ ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল কোচবিহার শহর। নিকাশী ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন শহরবাসীরা। স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ তুলে কালচিনি ব্লকের মধু চা বাগানে বিক্ষোভে সামিল হলো চা শ্রমিকেরা। উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে সামিল হলো জেলা তৃণমূল ছাত্র পরিষদ। আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগান থেকে একটি অসুস্থ ও একটি মৃত ময়ূর উদ্ধার করলো বন দফতর। শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দেরকুঠি হাই মাদ্রাসা স্কুলের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।